নাবিল ভাই একটা ব্যাপার একটু জানতে চাই, আপনি যেহেতু আমাদের এক্স ক্যাপ্টেন, দীর্ঘ সময় আপনি ন্যাশনাল টিমে সার্ভিস দিয়েছেন, তামিমের যেই টাইপের ইনজুরি এখন তো ধরেন একটা ইনজেকশন নিয়ে ফেরার চেষ্টা করা হচ্ছে, হাউ ইজি অর হাউ ডিফিকাল্ট ইট ইজ টু কাম ব্যাক? আবার রিয়াদ ভাই দীর্ঘদিন পর শুরু করেছেন, প্রিপারেশন নিচ্ছে, ক্রিকেট অপারেশনস কর্ডিয়ালি হেল্প করছে, তার জন্য আসলে এটা কতটুকু কঠিন কতটুকু সহজ আপনার এক্সপিরিয়েন্স থেকে আমি জানতে চাই। হ্যাঁ দেখুন, আমি মেডিকেল এক্সপার্ট না, সো একদম এক্স্যাক্টলি তামিমের কন্ডিশনটা কি ও রিপোর্ট আমার পড়ে দেখা হয় নাই, সো এই ব্যাপার একদম ডাইরেক্টলি বলতে পারবো না। বাট একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, যখন কোনো প্লেয়ারের কোনো ইঞ্জুরি হয়, এই ইঞ্জুরি থেকে একটা, যেহেতু একটা রেগুলার প্লেয়ার ইঞ্জুরির কারণে একটা গ্যাপ হয়, ওখান থেকে ফিরে আসার প্রসিডিওরটা কোনো কোনো সময় কঠিন হতে পারে, কোনো কোনো সময় সহজ হতে পারে। বাট আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে কি, একটা প্লেয়ারকে মানসিকভাবে এবং ফ্যাসিলিটিজের মাধ্যমে 100% সাপোর্ট করা, যাতে তারা খুব তাড়াতাড়ি সেই জায়গা থেকে রিকভারি করতে পারে। তামিম আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার, মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার, সো ক্রিকেট অপারেশনসের দায়িত্ব হচ্ছে কি, সার্বক্ষণিকভাবে তাদের সাহায্য করা, সহযোগিতা করা, সেটা ফ্যাসিলিটির মাধ্যমে হোক, কোচের মাধ্যমে হোক, প্র্যাকটিসের মাধ্যমে হোক, যেভাবেই হোক, তো সেটা আমরা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা সেটা করব। নবীন ভাই, আমরা দেখলাম আপনি বলছিলেন যে আসলে কোনো নাম্বার নেই এই ক্যাম্পের, কিন্তু আমরা যেটুকু সম্ভাবনা দেখেছি বা একটা লিস্টও আমরা শুনতে পেয়েছি 25 জনের মতো, সেখানে এনামুল বিজয়কে নামটা আমরা দেখিনি বা তার মধ্যে কোনো ইয়েও পাইনি আমরা, তো বিজয়কে নিয়ে আসলে তিনিও জানিয়েছেন তাকে কোনো কিছু জানানো হয়নি না। দেখুন, এই কাকে ডাকা হবে কাকে ডাকা হবে না, এটা সম্পূর্ণভাবে সিলেক্টর এবং টিম ম্যানেজমেন্টের দায়িত্ব এবং তাদের আওতার মধ্যে পড়ে, সো এই ব্যাপারে আসলে যেহেতু এটা আমার আয়তার মধ্যে না বা এটা আমার দায়িত্ব না, এই ব্যাপারে আমি আসলে কোনো কিছু বলতে পারবো না, বলতে চাচ্ছিও না। নির্বাচক প্যানেলটাও তো অফিসের আন্ডারই, নির্বাচক প্যানেলস অফিসের আন্ডারে, ওরকম মেসি ওরও আমার অফিসের আন্ডারে, সো যার যার দায়িত্ব তার তার ওভাবে ভাগ করা আছে, যে যার দায়িত্ব সে সেভাবে পালন করবে। দল সিলেকশন সংক্রান্ত যে ব্যাপারগুলো এটা সম্পূর্ণভাবে সিলেক্টরদের দায়িত্বে আছে, এবং তারা কোন প্লেয়ারকে কখন নেওয়া হয়, কেন নেওয়া হয়, কেন নেওয়া হয় না, এ ব্যাপারে আসলে তারা প্ল্যান করেন, তারা বলতে পারেন। আজকে তামিম ফেরার পর কি জানিয়েছেন যে কবে নাগাদ ক্যাম্পে যোগ দিতে পারেন? না, এটা বললাম, আমি একজন মেডিকেল এক্সপার্ট না, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডক্টর রয়েছেন, ফিজিও রয়েছেন, তারাই দায়িত্ব নেবেন। স্কিল ট্রেনিং এর আগে সবাই উপস্থিত থাকবেন। একজন সাধারণ দর্শক হিসেবে আমার এক্সপেক্টেশন বাংলাদেশ সব ম্যাচই জিতবে, সবসময় ভালো খেলবে।